অনেক কথা বলবার আছে আমার, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম, আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না। ওর একজন বান্ধবী ছিল অবশ্য কিছুদিনের জন্য, সে তাকে প্রীতম বলে ডাকত। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে তেমন কিছু বলেনি আমাকে। জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কি না সে কথাও বলেনি। তবে জয়লতার একটা চিঠি আমি দেখেছি। চিঠিটা ছিল এরকম, প্রীতম সময় গড়িয়ে যাচ্ছে, তুমি বলছো এখন দুঃসময়, কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে। আমি বুঝি বেশি দিন নেই, যদি পারো এক্ষুনি তুলে নাও, নইলে অন্য পুরুষ ছিঁড়ে খাবে আমাকে। নিরঞ্জন আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল, বিভু চিঠিটা পড়ুন। আমি প্রথমে পড়তে যাইনি, পরে ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম। না, ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারীপ্রেম তাড়িত মানুষের ছায়া দেখিনি। ভানক নির্বিকার, কিছু বলছেন না যে আমি জিজ্ঞেস করেছিলাম। কি বলবো এই ব্যাপারে, কোন ব্যাপারে? এই যে জয়লতা, বাদ দিন, আমি বাদ দিয়েছিলাম। নিরঞ্জন আমার ঘরে বসে অনেকক্ষণ সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে রেখে চলে গিয়েছিল সেদিন। জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল। আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরও সুন্দরী, আরও দিমাগী হয়ে উঠেছিল। অন্য পুরুষ ছিবড়ে খেলে মেয়েরা বুঝি সুন্দরী হতে থাকে, একথা সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল, আহ মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না, মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি বোঝেন এবং অন্তর থেকে করেন উচ্চারণ, মানুষ তো আপনি 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 কাঁদবেন। আমি মানুষের পক্ষে, আমি মানুষের সঙ্গে এবং আমি মানুষের জন্যে। হ্যাঁ, মানুষের মুক্তির জন্যে নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলছে, তুমি দুষ্কৃতি মারো, বাঙালি মারো, হিন্দু মুসলমান গেরিলা তামিল মারো, এভাবে যেখানেই যাকেই মারো না কেন ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে। বড়ই করুণ, বড়ই দুঃখজনক, শক্তির সাপেক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরেছে। এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল, মিছিলে হাত উঠিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও। নিরঞ্জন আমার বন্ধু, নিরঞ্জন বাঁচেনি, তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি। হ্যাঁ, বুকেও লেগেছিল, যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসত। সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ, আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন সে লাশ। মানুষই কাঁধে করে তাকে বয়ে এনেছিল মানুষের কাছে। জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন হচ্ছে না, দেখলেও যদি কেঁদে থাকে প্রকাশ্যে অথবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল, গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতিকারী মারা গিয়েছে তার নাম নিরঞ্জন, সে আসলে মানুষ।